হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আসন্ন নির্বাচনে কিভাবে ফর্ম 17C পূরণ করবেন প্রিসাইডিং অফিসাররা, সেই বিষয়ে একটি ডেমনস্ট্রেশন আজকে আমি আপনাদের দেখাবো। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এরকম লেটেস্ট ভিডিওস সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। এখানে একটি ফর্ম 17C-র কপি আপনাদের দেওয়া রয়েছে। একটি উদাহরণস্বরূপ, প্রথমে রয়েছে ইলেকশন টু দ্য হাউস অফ পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি। এখানে যে শূন্যস্থানটি রয়েছে সেখানে পূরণ করতে হবে সেই রাজ্যের নাম অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম যেখান থেকে ইলেকশনটি হচ্ছে। এখানে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল লেখা হয়েছে। এরপর রয়েছে ফ্রম, যেটা হবে যে লোকসভা ক্ষেত্র থেকে বা বিধানসভা ক্ষেত্র থেকে সেই ইলেকশনটি হচ্ছে সেটির নাম। এখানে লোকসভার ক্ষেত্রে দেখুন লেখা রয়েছে 3 জলপাইগুড়ি SC পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। এটা জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্র থেকে নেওয়া হয়েছে বলে এখানে জলপাইগুড়ি লেখা রয়েছে। আপনি আপনাদের নিজস্ব লোকসভা কনস্টিটিউয়েন্সির নাম লিখবেন যেখানে আপনার পোলিং বুথ রয়েছে। এরপরে দেখুন লেখা রয়েছে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। এখানে পোলিং স্টেশনের নাম্বার এবং নাম এখানে লিখতে হবে আপনাদের। এখানে দেখুন লেখা রয়েছে 17 জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্র এবং 180 সুষমা আরআর প্রাইমারি স্কুল। এখানে সেই পোলিং স্টেশনের নাম লেখা রয়েছে, স্কুলের নাম এবং সেই পোলিং স্টেশনের নাম্বার এবং কোন বিধানসভা ক্ষেত্র থেকে এটা সেটা লেখা রয়েছে। এরপর আছে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজ অ্যাট দ্য পোলিং স্টেশন। এখানে দেখুন কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট যে যে মেশিনগুলো দেওয়া রয়েছে সেই মেশিনের নাম্বারগুলো, আইডেন্টিফিকেশন নাম্বারগুলো, আইডি নাম্বারগুলো আপনাদের দেখে দেখে লিখতে হবে যে মেশিনগুলো ব্যবহার করা হয়েছে সেই মেশিনগুলো। এরপর রয়েছে 1 নম্বরে টোটাল নাম্বার অফ ইলেকটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন। সেই পোলিং স্টেশনে কতজন ভোটার রয়েছেন, টোটাল নাম্বার অফ ভোটার, কতজন ভোটার সেখানে রয়েছেন। এখানে দেখুন উদাহরণস্বরূপ 1000 ভোটার দেয়া। এরপর দেখুন 2 নম্বর, টোটাল নাম্বার অফ ভোটার্স এন্টার ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A, 17 ওয়ে ফর্ম 17A তে কতজন ভোটারের এন্ট্রি করা হয়েছে, অর্থাৎ কতজন ভোটার ভোট দেওয়ার জন্য ভেতরে ঢুকেছেন 17A তে, যতজনের নাম এন্ট্রি করা রয়েছে। এরপর 3, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O। এখানে অনেক ভোটার আছে এরকম যারা 17A-তে নাম নথিভুক্ত হওয়ার পরে তারা ভোট দিতে চান না বা ভোট দেবেন না বলে ঘোষণা করেন, সেই সব ভোটারদের এখানে নাম আমাদের নাম্বারটা আমাদের লিখতে হবে। সাধারণত এই জিনিসটি হয় না, বেশিরভাগ পোলিং বুথেই যতজন ভোটার 17A-তে যাদের নাম রেজিস্ট্রি করা থাকে প্রায় সকলেই ভোট দিয়ে থাকেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো ভোটার বলছেন যে না আমি ভোট দিতে চাই না, তখন তাদের সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এরপরে দেখুন নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল নাম্বার 49M। যদি কোনো ভোটার নির্বাচনী বিধি ভঙ্গের জন্য অথবা নির্বাচনী গোপনীয়তা বজায় না রাখার জন্য তাদেরকে ভোট দেওয়ার অনুমতি দিতে দেওয়া না হয়, সেরকম ভোটার যদি কেউ থাকে তাহলে এখানে তাদের সংখ্যা লিখতে হবে। যেমন কোনো চ্যালেঞ্জ করা হলো এবং চ্যালেঞ্জ এস্টাবলিশ হয়ে গেল, সেই সব ভোটারদের সংখ্যা এখানে লিখতে হবে যাদের নাম 17A-তে রয়েছে কিন্তু ভোট দিতে দেয়া হয়নি। এবার 5 নম্বর, টোটাল নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিনে কতগুলো ভোট পড়েছে, এটি সবসময় যে 17A-র যতগুলো ভোটারের নাম রয়েছে তার সঙ্গে এক হবে তা নয়, তবে ফর্ম 17A-তে যতজন ভোটার রয়েছে তার থেকে কখনোই এটা বেশি হবে না। মানে এখানে যতজন ভোটার ভোট দিতে ঢুকেছেন তার মধ্যে কতজনকে ভোট দিতে দেয়া হয়েছে বা যারা ভোট কাস্ট করেছেন ভোটিং মেশিনে, অর্থাৎ এই সংখ্যাটির থেকে এই দুটো বাদ যাবে, বাদ যাওয়ার পরে যেটি থাকবে তারাই হচ্ছে টোটাল ভোটার যারা ভোট দিয়েছেন। এরপর দেখো ওয়েদার টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 5 ট্যালিস উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ শোন এগেনস্ট আইটেম 2 মাইনাস নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস এগেনস্ট আইটেম 3 মাইনাস নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট ডিসক্রিপেন্সি নোটিস। বলেছে এখানে এই যে আইটেম নাম্বার 5, এখানে যতজন ভোট কাস্ট করেছেন বা ভোটিং মেশিনে যতগুলো ভোট আছে সেটা কি ট্যালি করে এই নাম্বার 2 আইটেম এর থেকে নাম্বার 3 এবং 4 আইটেম বাদ দিলে এই সংখ্যাটি ট্যালি করে কিনা, অর্থাৎ যতজন এর নাম 17A-তে রয়েছে তাদের থেকে যাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি বা যারা ভোট দিতে চাননি তাদেরকে বাদ দিলে এই দুটো সংখ্যা 5 নম্বরের সঙ্গে ম্যাচ করে কিনা। এখানে লিখতে হবে ইয়েস ইট ট্যালি, সাধারণত ট্যালি করবে কেননা
যতজন ভোটার রয়েছে এসএসসি 17-তে যাদের নাম রয়েছে তাদেরকে থেকে যাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি তাদেরকে বাদ দিলে এই সংখ্যাটাই দাঁড়াবে। এখানে টেন্ডার ভোটারদের সংখ্যাটি আপনাদের লিখতে হবে যারা টেন্ডার ভোট দিয়েছেন। নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার্স, এবার টেন্ডার ব্যালট পেপারের হিসাব এখানে লিখতে হবে। রিসিপ্ট ফর ইউজ, কতগুলো পেয়েছেন 20টি পাওয়া যাবে এবং তাদের সিরিয়াল নাম্বার ফ্রম এত থেকে এত। ইস্যুড টু ইলেক্টার্স, দুটো টেন্ডার ভোট হয়েছে এই পোলিং বুথে এবং সেই নাম্বারটি দেওয়া হয়েছে কত কত ব্যালট পেপার নাম্বার। এবং লাস্টে হচ্ছে নট ইউজ অ্যান্ড রিটার্ন, যেগুলো বাদ পড়ে যাবে যেগুলো ব্যবহার হবে না সেগুলোর সিরিয়াল নাম্বার। এরপরে দেখুন আছে অ্যাকাউন্ট অফ পেপার সিল, পেপার সিলের সিরিয়াল নাম্বার আপনাদের লিখতে হবে যেগুলো পেপার সিল আপনারা পেয়েছেন। এবার সিরিয়াল নাম্বার অফ পেপার সিল সাপ্লাইড, কতগুলো সাপ্লাইড হয়েছে, কত টোটাল নাম্বার সাপ্লাইড, কতগুলো সাপ্লাইড হয়েছে, এখানে 3টে পেপার সিল সাপ্লাইড হয়েছে আপনাকে। নাম্বার অফ পেপার সিল ইউজড 1টি এবং তার সিরিয়াল নাম্বার। নাম্বার অফ আনইউজ পেপার সিল রিটার্ন টু রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসারকে কতগুলো ফেরত দিয়ে দেওয়া হয়েছে অব্যবহৃত সেইটার সিরিয়াল নাম্বার লিখতে হবে। সিরিয়াল নাম্বার অফ ড্যামেজ পেপার সিল, যদি কোনো পেপার সিল ড্যামেজ হয়ে থাকে সেটা এখানে আপনাদের উল্লেখ করতে হবে, এখানে যেমন নেই তাই এখানে নীল লেখা রয়েছে। তারপর হচ্ছে সিগনেচার অফ পোলিং এজেন্টস, এই ফর্মটি ফিল আপ করার পরে পোলিং এজেন্টদের স্বাক্ষর নিতে হবে, এখানে পোলিং এজেন্টদের স্বাক্ষর আপনি দেখতে পাচ্ছেন নেওয়া হয়েছে। তারপর এখানে দেখুন তারিখ আপনাকে দিতে হবে এবং স্থান দিতে হবে, তারপর প্রিসাইডিং অফিসার এখানে তার পূর্ণ স্বাক্ষর করবেন। এই হচ্ছে ফর্ম 17C ফিল আপ করার প্রসিডিয়ার, আপনারা দেখতে পারলেন এখানে ফর্ম 17C একটি নমুনা ফিল আপ করে দেওয়া হয়েছে। আশা করি এটি দেখে আপনাদের ভোটের কাজে সুবিধে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কিছু কমেন্টস থাকলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।